বেআইনি প্রমোটিং থেকে সিন্ডিকেট, মাঝেমধ্যে বিবদমান গোষ্ঠীর সংঘর্ষ, করেয়া থানা এলাকায় এরকম ঘটনা অহরহ। গত 28 জুন প্রমোটিং বিবাদ ঘিরে রণক্ষেত্র হয়ে উঠেছিল পাম অ্যাভিনিউ। ঘটনায় জুবের আলী নামে এক যুবকের মৃত্যুও হয়। কয়েক মাসের ব্যবধানে সেই প্রমোটিং বিবাদেই করেয়ায় ফের ঝরল প্রাণ। এবারে ব্রাইট স্ট্রিট প্রকাশ্যে গুলি করে মারা হলো প্রমোটারকে। স্থানীয় সূত্রে দাবি, এই মুহূর্তে করেয়া থানা এলাকায় 50 থেকে 60টি বেআইনি নির্মাণের কাজ চলছে। পরিস্থিতি যে কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে করেয়া থানাতে গেলেই তার ইঙ্গিত মেলে। ওসির ঘরের সামনে লেখা, বেআইনি নির্মাণ সংক্রান্ত বিষয় নিয়ে থানায় আসবেন না। স্থানীয় সূত্রে দাবি, প্রমোটার খুনের নেপথ্যেও রয়েছে সেই বেআইনি নির্মাণ। পুলিশ সূত্রে খবর, কয়েক বছর আগে একটি খুনের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়েছিল শেখ ইদ্রিসকে। ওই মামলায় ফজলুর রহমানও অভিযুক্ত ছিলেন। তখন ইদ্রিসের অধীনে কাজ করতেন ফজলুল। সূত্রে খবর, জামিন পাওয়ার পর ফজলুল নিজেই প্রমোটিং শুরু করেন। 2012 সালে জেল থেকে বেরোনোর পর যা দেখে মাথা বিগড়ে যায় ইদ্রিসের। অভিযোগ, ফজলুলকে হুমকি দিয়ে বলেন আলাদাভাবে ব্যবসা করতে হলে তাকে টাকা দিতে হবে, না হলে প্রমোটিংয়ে পার্টনার করতে হবে। দ্বিতীয় প্রস্তাবে রাজি হন ফজলুল। সূত্রে খবর, ব্রাইট স্ট্রিটে তিনি একটি 5-তলা বাড়ি তৈরি করছিলেন। অভিযোগ, এটিও ছিল বেআইনি নির্মাণ। ওই বহুতলে 3 তলায় ইদ্রিসকে একটি ফ্ল্যাটও দেন ফজলুল। কিন্তু বিবাদ শুরু হয় 30 বর্গফুট জায়গা নিয়ে। অভিযোগ, ইদ্রিস ওরফে ভোলাকে না জানিয়ে সম্প্রতি ওই জায়গা বিক্রি করে দেন ফজলুল ওরফে আতিক। করেয়া থানা এলাকার ব্রাইট স্ট্রিটের 16H/3 নম্বর বিল্ডিংয়ের 3 তলায় আমি রয়েছি। 3 তলায় এই জায়গায় নিয়ে কিন্তু বিবাদ। পুলিশের আধিকারিকরা যেটা জানাচ্ছেন, গত কয়েক মাস ধরে কিন্তু এই জায়গা কার দখলে থাকবে সেটা নিয়েই কিন্তু বিবাদ হচ্ছিল ভোলা আর আতিকের মধ্যে। পরিবারের দাবি, মাস কয়েক ধরে এ নিয়ে টানা পড়ে চলছিল। তার জেরেই মঙ্গলবার সকালে খুন করা হয় প্রমোটার ফজলুলকে কাঠগড়ায় ইদ্রিস। লাল বাজারে ওরাকে দেখেছিল, লাল বাজারে বসে কথা ফতা হয়ে গেছিল, সব কিছু হয়ে গেছে। কড়াইতে গেছিল, কড়াইতে অফিসার থেকে কথা হয়ে গেছিল। ওখানে ফ্ল্যাট কিনেছিল একটা 700-600 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট কিনেছিল, যার ফ্ল্যাটটা একটু কম 30 স্কোয়ার ফিট কম পড়ে গেছে, যার জন্যে উনি আমার ভাই বললো 30 স্কোয়ার ফিটে আপনি টাকা ফেরত নিয়ে নিন। উনি মানলো না, বলে না আমার জায়গা চাই, আমার টাকা দরকার নেই, তুমি আমাকে জায়গা দাও। ওই জায়গা নিয়ে অনেক ঝগড়াঝাঁটি হলো, তারপরে উনি রিভলভার নিয়ে বার করে আমার ভাইকে চেষ্টা গুলি মেরে দিল। প্রমোটার খুন ঘিরে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপার উপর। পুলিশের মদতে করায়া থানা যেভাবে ইললিগাল কনস্ট্রাকশন পুরো করায়া জুডিকশনে চালাচ্ছে, রুলিং পার্টি যেভাবে মদতে এই কারবার চলছে, রমরমা কারবার চলছে, আজকে যুবকরা মারা যাচ্ছে। তৃণমূল সব অভিযোগই অস্বীকার করেছে। বেআইনি নির্মাণ হচ্ছে শুনেছি, কিন্তু স্পেসিফিক আমি বলতে পারবো না এটা আইনি না এটা বেআইনি। বিল্ডিং ওঠা মানে দূর থেকে দেখে তো বোঝা যায় না না যে এটা আইন। হ্যাঁ, ওই অভিযোগ পেয়েছি, কিছু অভিযোগ পেয়েছি, সেগুলো পুলিশকে বলেছি আমরা। কিন্তু বেআইনি নির্মাণে লাগাম পড়বে কবে? এগুলি মানুষের একটা সামাজিক ব্যাধি, রাতারাতি যাবে না। এটা আমরা সবাই মিলে সচেষ্ট, সবাই মিলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও ভীষণভাবে এটা নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছেন, আমরাও খুব সতর্ক। এটা সামাজিক ব্যাধি, আমাদের চেষ্টা করছি মানুষের কাছে এগুলি নিয়ে পৌঁছবার। একের পর এক ঘটনা বারবার ঘটছে, রক্ত ঘটছে, প্রাণহানি, আতঙ্কে দিন কাটছে করেয়ার বাসিন্দাদের। প্রকাশ সিনহা, মহেশ ঠাকুর চক্রবর্তী ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ।